হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও আজকে খুব ভালো আছি। তো দেখো, আমি সাজুগুজু করে নিয়েছি, আমি এক জায়গায় যাচ্ছি, সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব। তো খুব ব্যস্ত আছি, সেই জন্য আসলে আমি বেশি বাইরে যাই না, তোমরা তো দেখোই। তো সেখানটায় অনেক কিছু হবে, সেটা তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আর এখন আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, মেয়েরা চলে গেছে আমার বাবার বাড়ি, কারণ ওদেরকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, করোনা চলছে আর বড় মেয়ের একটু জ্বরও এসেছে, সেই জন্য আরও নিয়ে যাচ্ছি না। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, সকাল থেকে রেডি করছি সব। কালকে ভাবছিলাম সবাইকে নিয়েই যাব, কিন্তু আজকে না, ঠান্ডা ওয়েদারটা প্রচণ্ড, আর জ্বরটা সারছে না মেয়ের, সেই জন্য অত রিস্ক নিচ্ছি না। ভেবে চিন্তা করেই মেয়েদেরকে আর নিচ্ছি না। এখন আমি আর আমার হাজবেন্ড মোটামুটি রেডি হয়ে গেছি, গোছানো গাছানি হয়ে গেছে, কদিন থাকতে হবে, 3-4 দিন, সেই জন্য একটু জিনিসপত্র তো নিয়েই যেতে হবে, আর শীতের দিনে এই হাবি জাবি দিয়ে ব্যাগ ভর্তি হয়ে যায়, সেই জন্য ওর বাবার একটা ব্যাগ নিলাম, আমার একটা ব্যাগ নিলাম, আর খাওয়া দাওয়া কিছু, হোটেলে উঠতে হবে। ভেবেছিলাম কারো বাড়িতে থাকবো, কিন্তু যেই কারণে যাচ্ছি সেইটা, কারো বাড়িতে থাকলে অসুবিধে হয়ে যাবে একটু, তাদেরই বেশি কষ্ট হবে আমাদের থেকে, সেইটা ভেবেই যাচ্ছি। তো মনে হয় হোটেলেই উঠতে হবে, আর সেই ব্যবস্থাগুলো করে নিয়ে যেতে হবে, কারণ এখন হোটেলে গিয়ে তো ওদের বিছানায় ওদের যে লেপ তোশকে তো শোয়া যাবে না, সব কিছু নিয়ে যেতে হবে, সেই জন্য সব কিছু নিয়ে প্যাকেট করে নিয়ে তো আমরা যাচ্ছি। এখন হয়ে গেছে, তো সকালে যেতে চেয়েছিলাম সকাল 7টায়, কিন্তু আমার একটু শরীরটা খারাপ লাগছে, বাইরে যাওয়ার টেনশনে আমার একদম পায়খানা বমি শুরু হয়ে যায়, যেটা বাংলা কথা। তো বাইরে যাওয়ার টেনশনে মনে হচ্ছে বমি বমি ভাব, আর কোনো কিছুই না, কিন্তু তবুও সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু 1 কাপ চা খেয়েছি, আর কোনো কিছু খাবো না, কারণ আমার তো একটু বমির ভাব আছে, মানে টেনশনে হয়তো এরকম হচ্ছে। আর বমি হওয়ার জন্য 2টো ট্যাবলেট খেয়ে নিয়েছি বমির, পেট খারাপেরও 1টা ট্যাবলেট খেয়ে নিয়েছি, মানে কি বলবো, একদম মনে হচ্ছে কোথায় যে যাচ্ছি, ভয়েই আমি অস্থির, সেই জন্য সব কিছু কমপ্লিট করেছি। আর তোমাদেরকে বলি, যদি তোমাদের কারো বমি থাকে, মানে বমি ভাব হয় গাড়ি ঘোড়ায় গেলে, তাহলে 2টো ট্যাবলেট খেয়ে নেবে অ্যাভোমিন, 1টা খেলে কিন্তু কাজে দেয় না, খুব যাদের আর কি অসুবিধে, আমার যেমন খুব অসুবিধে, আমি 2টো ট্যাবলেট খেয়ে নিই, তাহলে রাস্তার মধ্যে মানে কেমন যে যাব, মানে মাতাল মাতাল ভাব মনে হবে, যে কিছুই টের পাবো না রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু মানে হোশ থাকে, জ্ঞান থাকে, কিন্তু বুঝতে পারি না কিছুই। তো আমি এর আগেও একবার গিয়েছিলাম 2টো ট্যাবলেট খেয়ে আমার এরকম অবস্থা হয়েছে, কিন্তু বমি হয়নি, সেই জন্য তোমাদেরকে বলছি, তোমাদের যদি কারো বমি হয় গাড়ি ঘোড়ায়, তাহলে 2টো করে ট্যাবলেট খেয়ে নেবে, 3-4 ঘন্টার রাস্তা, আর কোনো অসুবিধে হবে না, গিয়ে টিয়ে ফ্রেশ হয়ে যাওয়া। তাহলে অনেক বকবক করে ফেললাম, এখন রেডি হয়ে গেছি, এই যে দেখো ব্যাগ ট্যাগ, এই যে ব্যাগ, এই ব্যাগটা আমার জামা কাপড়, এটা তোর বাবার জামা কাপড়, আর এই যে এইটাতে খাওয়ার জিনিসপত্র, তো এগুলোই হয়েছে নেওয়া, আর আমার সাইড পার্স তো আছেই, সেইটা নিয়ে যাব। তাহলে এখন রওনা দিচ্ছি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে দেখো, আমি বাসে উঠে গেছি, আর বাসে প্রচুর ভিড়, সবাই যাচ্ছে, আর আমি আর আমার হাজবেন্ড বসেছি, আর দেখো বাইরে মেঘলা ওয়েদার, অতটা রোদ ওঠেনি, তো ভালোই লাগছে যেতে, অনেকদিন পরে বাসে উঠলাম, আর বাসে উঠতে আমার একটু ভয় ভয় লাগে, কারণ কখন যে বমি হয়ে যাবে সেই আতঙ্কে আমি চুপ করে বসে আছি, বেশি কথা টথা বলছি না। তো মেয়েদের রেখে গেলাম, সেই জন্য মনটা একটু খারাপই লাগছে, কারণ একভাবে বাড়ির ভেতরে থাকতে থাকতে ওরাও একটু বোর হয়ে গেছে, ওদেরও ইচ্ছে ছিল যাওয়ার,
কিন্তু অবস্থা চাপে পড়ে ওদেরকে নিতে পারলাম না। তো এই যে দেখো বাসের মধ্যে কত লোক বসেছে, আর বাসটা অনেকটা বড়ই, স্টেট বাসে উঠেছি। তো আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব যেখানে যাচ্ছি সেখানে। এই যে দেখো আমরা চলে এসেছি শিলিগুড়িতে, আর এই যে হোটেল, হোটেল বুক করছে আমার হাজবেন্ড, আর আমি টোটোতে বসে আছি, টোটো থেকে ক্যামেরাটা করছি। তো হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এসে খেতে চলে আসলাম পাশেই এখানটায়। খাওয়ার ব্যবস্থা তো দেখছি এই হোটেলে খাওয়ার ব্যবস্থা খুবই ভালো, ওখান থেকেই বলল। আর যেই হোটেলে আমরা উঠেছি সেইখানে এখন খাওয়ার ব্যবস্থা নেই করোনার পর থেকে, তো সেই জন্য আমরা পাশেই চলে এসেছি, আর খুব পরিষ্কার জায়গাটা। আমরা চলে এসেছি আর এসে হোটেল ভাড়া করে নিয়েছি, আর এখন খেতে বসে গেছি। সারাদিন কিছু খাইনি, ঘুমোতে ঘুমোতে এসেছি, চলে এসেছি খাওয়ার জায়গা। সারাদিন না খেয়ে আছি, সকালে শুধু এক কাপ চা খেয়েছি, আর এখন খেতে বসছি, দেখি খেতে পারি কিনা। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা, এখন 7:30 বাজে সকাল, পরের দিন, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ গাড়ি জার্নি আমি একদমই করতে পারি না। তো বাসে করে এসে আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর কিছু করতে পারিনি। আর এখন সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, সেই জন্য ভাবছিলাম তোমাদের সঙ্গে গল্প করি। তো আমি এসেছি শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে এসেছি একটা কারণে, তোমরা তো জানোই আমি ICDS-এ চাকরি করি, আর সেটারই প্রমোশনের জন্য এক্সাম দিতে হবে, সেইটাই দিতে এসেছি। তো আমাদের যারা আছে সবাই এসেছে, আমাদের মেয়েরা যারা আছে রায়গঞ্জ থেকে সবাই এসেছে, কিন্তু কেউ কারোর সঙ্গে আসেনি, সবাই যে যার মতো এসেছে, কারণ আমাদের কারো সিট এক স্কুলে পড়েনি, সব আলাদা আলাদা স্কুলে সিট পড়েছে, সেই জন্য আমরা আলাদা আলাদা এসেছি। আর আমি আমার হাজবেন্ডের সঙ্গে এসেছি, সেই জন্য খুবই ভালো লাগছে। এমনি তো কোথাও যাওয়া হয় না একা একা, সবসময় সবাই থাকেই কাছাকাছি, মেয়েরা থাকে, নাহলে আরও সবাই থাকে, মানে সবাই মিলে যেতে হয়, কিন্তু আজকে আমি একাই এসেছি বরের সঙ্গে, সেই জন্য একটু ঘোরা হয়ে যাচ্ছে আলাদা করে। কি বলে না, রথ দেখা কলা বেচা, তো আমারও তাই অবস্থা হয়েছে, রথ বরের সঙ্গে আসা ঘোরা হয়ে গেল, আবার পরীক্ষাটাও দিতে পারবো, সেই জন্য রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল, আর সারাদিন পরীক্ষা দিতে লেগে যাবে। পরীক্ষা তো কিছুই পারবো না, আমি সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি, শুধু ব্রেঞ্চ বাজানোর কাজ আমার। তো সবাই যদি পরীক্ষা না দেয় তাহলে তো আবার মনে করো যাদের হওয়ার তাদেরও হবে না, সেই জন্যই আমরা ওদেরকে হেল্প করছি, এটাই আর কি। তো ব্রেঞ্চ তো বাজাতে পারবো না, প্ল্যান করেছিলাম আমার যে সব বান্ধবীরা আছে সবাই মিলে এসে একসঙ্গে আড্ডা দিব, ই করবো, কিন্তু কিছুই হলো না, কারণ সবাই যে যার মতো এসেছে, কারো সিট নাম্বার এক ঘরে, মানে কারো সাথে কারো পড়েনি। দেখি এখন স্কুলে গিয়ে দু একজন হয়তো দেখাও হয়ে যেতে পারে, যেখানে আমার পরীক্ষা হবে, তো সেখানে যাব। আর এখন সকালবেলা দেখো ওয়েদারটা প্রচুর ঠান্ডা, তবে রায়গঞ্জ থেকে বোধ হয় একটু কমই আছে ঠান্ডাটা, এখানে একটু কম কমই লাগছে। আর আমি একদম NGP-র পাশেই উঠেছি, 5-star হোটেলে, তো খুব মজা করছি, আমরা দুজন গল্প করছি সারাদিন এইভাবেই। কালকে এসেছি, আর কালকে আসার পরে এখানে অতটা ঠান্ডা ছিল না, আজকে সকালে ভালোই ঠান্ডা পড়েছে। তো এখন চাটা খেয়ে নেব, চাটা খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়ে একটু স্নান টান করে রেডি হয়ে যাব, পরীক্ষা দিতে যাব।
তো খুব মজা করছি। পরীক্ষার তো অত চিন্তা নেই, কারণ পরীক্ষা তো কিছুই পারবো না, কারণ সেইভাবে পড়াশোনা করে আসিনি। তবে যেটুকু পারবো সেটুকু লিখে দিয়ে আসবো, সেই জন্য অতটা টেনশন নেই। একটু ঘুরতে আসার ছিল, কারণ প্রত্যেক বছরই এদিকে ওদিকে ঘুরতে যাই, কিন্তু এবার তো করোনার জন্য যাওয়া হয়নি, আর এই চান্স পেয়ে গেছি, এটা কি করে ছাড়ি, সেই জন্যে এসেছি। না হলে পরীক্ষা দেওয়ার অত ইচ্ছে ছিল না। আর যারা আমরা মেয়েরা একসঙ্গে চাকরি করি, সবাই পরীক্ষা দিতে এসেছে, তো আমি বাদ থাকি কি করে, সবার সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে, সেই জন্যে আরও এসেছি। মানে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে, বরের সঙ্গে ঘুরতে আসাও হয়ে গেছে আর পরীক্ষা দিতে আসাও হয়ে গেছে। তো এটাই, যাই হোক, আমি যেই ঘরে উঠেছি সেই ঘরটা তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি এই ঘরে উঠেছি, আর এই যে আমার বর বসে আছে, হাই, ও চাটা নিয়ে আসলো বাইরে থেকে। আর এই যে ঘরটা দেখো, ভেতর থেকে এরকম দেখাচ্ছে। এই পাশে বাথরুম আছে, আর এই যে এইখানে খাট আছে, আর এই যে এইখানে আছে টেবিল আর সোফা। সোফার টোফায় তো এখন বসা রিক্স। তবে আর এই যে দেখো আমরা কি খাবো, এই যে মুড়ি নিয়ে নিয়েছি, এখন চা দিয়ে খাবো। আমরা এখন চা মুড়ি খেয়ে ফ্রেশ হয়ে নেব, কারণ বাইরের খাওয়ার অতটা না খাওয়াই ভালো, সেই জন্য। আর আমার সহ্য হয় না বাইরের খাওয়ার, আসলে সেইভাবে তো বাইরে আসা হয় না, হঠাৎ হঠাৎ আসি, আর হঠাৎ তো এদিক ওদিককার জিনিস মানে শ্যুট করে না, আমার তো তাই হয়। তো যতটা বাইরের জিনিস না খাওয়া যায়, সকালবেলা এই হাবিজাবি নিয়ে এসেছি, বিস্কুট মুড়ি, তারপরে চানাচুর, আরও কী কী সব, এই সবই সকালে খাওয়া দাওয়া করবো ভেবেছি। তো এখন খেয়ে দিয়ে নিই, আর সময় নেই, এখন রেডি হতে হবে, কারণ কীভাবে সময় চলে যাবে আর বুঝতে পারবো না। তাহলে আজকের মতো এটুকুই রাখছি, এর পরে আবার কী কী করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।